সব অন্যদিকে দ্রোহ আর সেই দ্রোহ আটকাতে চেষ্টা কিছু কম হলো না রানী রাসমণি রোড ওয়াই চ্যানেল ডোরিনা ক্রসিং মেয়র রোড আউটরাম ঘাট একাডেমি অফ ফাইন আর্টস জওহরলাল নেহরু রোড কুইন্স রোড স্ট্র্যান্ড রোড চত্বরে ন্যায় সংহিতার 163 ধারা জারি করে পুলিশ কিন্তু শিলি পুলিশের যা ছিল যা ইচ্ছে ছিল এই নির্দেশ ছিল তার আশায় জল ঢেলে হাইকোর্ট জানিয়ে দেয় যেরকম কিছুই করা যাবে না অনুমতি দেওয়া হয় এবং তারপরই মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যায় ত্রিমুখী একটা ছবি দেখতে পেলাম আমরা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এ বিষয় নিয়ে কি বলছেন আমি শোনাবো তবে নিঃসন্দেহে এই তিনটে ছবি আজকে প্রমাণ করে দিল একটা যে সত্যি আমরা বলি না যে এক হাতে তালি বাজে না তালিটা দু হাতেই বাজছে তবে তার আগে শোনাবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী তিনি কি বলছেন একবার শোনাবো আদালত স্পষ্ট পর্যবেক্ষণ দিয়েছে যে কলকাতা শহরের বুকে যা আদালতের জিজ্ঞাসা ছিল দুটো কার্নিভাল হলে পরে পুলিশ তা নিয়ন্ত্রণ করতে পারবে না তবে হয় নাকি এবং একটা কার্নিভাল হচ্ছে তুমি সেই কার্নিভালকে করতে দেবে না কিন্তু আরেকটা কার্নিভাল হবে এটা হয় কি আসলে এই আদেশগুলো যারা জারি করেন আদেশের প্রথম যে সেন্টেন্সটা সেটাই তো ভুল মিথ্যা বিচারপতি শম্পা সরকার তার আদেশে একমাত্র নজনের জন্যই বলেছে অবাক হয়ে গেলাম চিফ সেক্রেটারি এই নানটাকে নান শব্দটাকে তুলে নিয়ে তিনি বলতে চেয়েছেন সবার ক্ষেত্রে এটা বিধিনিষেধ আছে ক্ষমা করবেন এই চিফ সেক্রেটারি আইএএস হয়েছে তিনি আমার থেকে ভালো ইংরেজি জানেন কার বুদ্ধিতে তিনি এটা করলেন একটা অর্ডার পড়তে হয় সামগ্রিক অর্ডারটার পরিপ্রেক্ষিতে এক আসলে চিফ সেক্রেটারির দোষ না ওর মুখ্যমন্ত্রী ওকে বলেছে এটা করতে হবে দায়িত্ব আমরা জানতাম আমরা জিতবো এবং আমরা এটাও জানি যে আমরা আলটিমেটলি উই উইল উইন আমরা জিতবই মানুষ আজ আর ব্যারিকেড মানছে না মানুষ ন্যায় বিচার চাইছে মানুষ দুষ্কৃতীদের নিশ্চিত করে শাস্তির দাবি করছে ডাক্তারদের ন্যায্য দাবি মেনে নিতে বলছে এখন মুৎসবের সময় নয় এখন দ্রোহের উৎসবের সময় আমরা দ্রোহের কার্নিভাল করছি প্রতিবাদের কার্নিভাল করছি শাসকের আঙ্গুলের চোখ রাঙানোর উপর আমাদের প্রতিবাদ করছি কার্নিভাল হচ্ছে আমাদের বিভিন্ন সিনিয়র ডাক্তারদের সংগঠন নাগরিক সংগঠন সামাজিক সংগঠন সকলে আমাদের সংহতিতে কিন্তু তারা ডেকেছিলেন এবং আমরা তার সংহতি প্রকাশ করেছিলাম এবং সেটাকে আটকানোর জন্য দেখেছি 163 ধারা জারি করা হয়েছিল এবং আজকে হাইকোর্টে দেখলাম যে সেই গোটাটা বাতিল করা হলো এবং হাইকোর্টে কার্যত রাজ্য সরকার পুলিশ প্রশাসন আবার একটা থাপ্পড় খেলো তো এই জায়গায় বলছি যে আমরা যে আন্দোলন সেই আন্দোলন যে আসলে নাগরিক আন্দোলন সেটারই প্রমাণ এটা এবং সেই আন্দোলনের একটা ন্যায্যতা কিন্তু হাইকোর্ট থেকেও পাওয়া গেল এবং আমরা বারবার বলতে চাই রাজ্য সরকার আর একটু মানবিক হন এইবার বারবার বাধাদান করে আন্দোলনকে দমানোর বদলে তারা বরং কী করে এই দাবিগুলো মেনে নেওয়া যায় এবং সাধারণ মানুষের যে দাবি দাবার আন্দোলন সেটাকে মান্যতা দেওয়া যায় সেই কথাটা বরং চিন্তা করুন।